আসসালামু আলাইকুম, তুহিন গ্রুপ পক্ষ থেকে আবার আপনাদের সামনে চলে আসলাম। অনেকে আমাকে ফোন করছেন যে ভাই মুরগি পালন করতেছি কিন্তু সোনালি মুরগি পালন করতেছি কিন্তু লাভবান হতে পারতেছি না, কেন এবং কীভাবে পালন করলে আপনারা লাভবান হতে পারবো। তো আমি আপনাদের বলি যে আসলে সোনালি মুরগিটা অনেকে হয়তো নতুন খামার করছে, নতুনভাবে পালন করতেছে, যারা অনেক দিন যাবত পালন করে তারা কিন্তু আসলে এটা সম্পর্কে অনেক বেশি বুঝে, আর যারা প্রথম পালন করে তারা কিন্তু অনেক কিছু বুঝে না, অনেক বেশি টাকার ঔষধ লেগে যায় এবং অনেক কিছু জানার বাকি থাকে এবং কোন সিজনে মুরগির বাচ্চাটা নিলে লাভবান হওয়া যায়, কোন সিজনে কোন মাসে আপনার কিছু কিছু মাসে দেখা গেছে আপনার মুরগির বাচ্চাটা অনেক ভালো থাকে। হ্যাঁ, তো এই হিসাবে যদি আপনি এই হিসাবগুলো যদি আপনি না জানেন এবং আপনার কোন সময়ে আপনার খাবারটা দিলে, কোন সময়ে আপনার ওষুধটা দিলে, কোন সময়ে আপনার খাবারের সাথে ওষুধ মিক্স করে খাওয়ালে মুরগির ওজন বাড়বে এবং সবগুলো কিন্তু আসলে আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তাছাড়া কিন্তু আসলে আপনি মুরগি পালন করে তেমন একটা লাভবান হতে পারবেন না। দেখা গেছে আপনার সেটটা খালি পড়ে আছে, আপনি মুরগি নিয়ে নিলেন, আসলে আপনাকে বুঝতে হবে যে আপনি যখন মুরগিটা বিক্রি করবেন 70 দিন পরে তখন আসলে সিজনটা কেমন থাকতে পারে বা ওই সময় কি কোনো কোনো অনুষ্ঠান, বড়ো কোনো অনুষ্ঠান থাকে কি না, বা কোনো ঈদের মাঝখানে পড়ে কি না বা রোজার মধ্যে পড়ে কি না, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। যেমন কুরবানি ঈদের আপনার 10-15 দিন পরে কি না পরে কি না বা কুরবানি ঈদের কিছুদিন আগে পরে কি না বা বৈশাখের পরে আগে, এমনভাবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। তো এইগুলো আসলে যারা অনেকদিন যাবত মুরগি পালন করে তারা কিন্তু এই বিষয়গুলো অনেকেই জানে, মানে জানে বলতে অনেকেই জানে, তারা কিন্তু আসলে অনেক সময় দেখা গেছে আপনারা দেখবেন যে মুরগির বাচ্চার বাজারটা অনেক বেশি যায়, হাই হয়। এই কারণ হচ্ছে দেখা গেছে একটা অনুমান কিন্তু তাদের থাকে যে এই সিজনে যদি মুরগিটা বিক্রি করা হয় তাহলে প্রায় কেজিতে 210 টাকা, 20 টাকা, 30 টাকা কেজিতে বিক্রি করা যাবে। তখন দেখা গেছে বাচ্চার রেটটা যদি আপনার 30 টাকাও থাকে বা 25 টাকাও থাকে বা 35 টাকাও থাকে তাহলেও কিন্তু লাভ করা যাবে। তো অনেক সময় দেখা গেছে আপনি বাচ্চা নিলেন 30 টাকা পিস কিন্তু আপনি যখন মুরগিটা বিক্রি করবেন তখন কিন্তু আপনার ওই সিজনে আপনার মুরগির বাজারটা ভালো যাবে না বা যায় না, অনেক সময় 2-3 বছরের মধ্যে ভালো যায়নি বা এবারও যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো এই এই সময় যদি আপনি 30 টাকা, 35 টাকা, 40 টাকা পিস বাচ্চা নেন তখন আপনি বিক্রি করেন মাত্র 160 টাকা, 70 টাকা কেজি, তখন কিন্তু আপনি এই মুরগি থেকে কিন্তু লসের সম্মুখীন হয়ে পড়লেন। তো এই জন্য কিন্তু আসলে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। তো এগুলা দেখা গেছে এখন অনেকেই বলে যে দেখেন আজকে হচ্ছে আজকে রোজার রমজানের যে ঈদ, ঈদ গেছে হচ্ছে আপনার প্রায় 25 দিন হয়ে গেছে, এখন যদি আপনি মুরগিটা তুলেন তাহলে আসলে কেমন হবে। তো এখন যদি আপনি মুরগিটা তুলেন তাহলে এটা গিয়ে বলবে হচ্ছে কুরবানি ঈদের প্রায় 1 মাস পরে। তো আপনারা বুঝতে পারতেছেন যে 1 মাস পরে যদি হয় কুরবানি ঈদের যে মাংসটা, মাংসটা অনেকে খাওয়া দাওয়া তারপরে এগুলো মিলিয়ে দেখা গেছে বাজারটা তেমন একটা ভালো যাওয়ার সম্ভাবনা নাই, তবে একদমই যে কম যাবে তাও কিন্তু না, হয়তো 170 টাকা বা 75 টাকা, 80 টাকা এমন থাকতে পারে। তো দেখা গেছে আপনার কুরবানি ঈদের 2 মাস পরে যদি পড়ে বাজারটা তাহলে তখন কিন্তু আপনার দেখা গেছে যখন আপনার কুরবানি ঈদের 2 মাস পরে আপনি মুরগিটা বিক্রি করবেন তখন কিন্তু দেখা গেছে আপনার মুরগি বাজারটা ভালো থাকার সম্ভাবনা অনেকটা অনেক অংশে বেড়ে যায়। আর একটা জিনিস খেয়াল করবেন যে বাচ্চার রেটটা হচ্ছে আপনি যদি কম টাকার বাচ্চা নেন, দেখা গেছে এখন যে বাচ্চার রেটটা আছে এখন বাচ্চার রেটটা হচ্ছে আপনার 15 টাকা বা 16 টাকা পিস বাচ্চা, তো বাচ্চার রেটটা কম। এই কেন কম এটা জানেন, এটা হচ্ছে কম থাকার কারণ হচ্ছে যখন আপনার মুরগিটা নিয়ে বিক্রি করবেন 70 দিন, 75 দিন বা 60-65 দিন পালন করবেন তখন আসলে কেমন দামে বিক্রি করা যাবে বা কেমন সিজন থাকতে পারে এগুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। তো এগুলো সম্পর্কে ধারণা থাকলে কিন্তু আপনি ভালো মানে কম মুরগি পালন করে আপনি ভালোভাবে লাভবান হতে পারবেন। তো এটা তাছাড়াও আরেকটা বিষয় হচ্ছে আপনার মুরগির কোয়ালিটি, আপনার ভালো মানের কোয়ালিটির বাচ্চা অবশ্যই আপনাকে নির্বাচন করতে হবে। দেখা গেছে আপনি যদি 30 টাকা, 35 টাকা পিস বাচ্চা যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু অনেক সময় হয় কি যে রিজেক্ট কিছু বাচ্চা এগুলো কিন্তু এগুলোর মধ্যে ঢুকিয়ে দেয়, কারণ হচ্ছে আপনার বাচ্চার বাজার অনেক হাই, দেখা গেছে রিজেক্ট বাচ্চা যদি দিয়ে দেয় তো একটা বাচ্চার দাম 30 টাকা। তো এইটা অনেক সময় ওরা এই কাজগুলো করে যার কারণে কিন্তু আপনার বাচ্চার মর্টালিটি হয়। আপনি যখন 1000 বাচ্চা নিলেন ব্রিডিংয়ের সময় আপনার 30-35টা বাচ্চা নাই, তো আপনি যখন বিক্রি করবেন তখন আরও 50-60টা নেই, তো এরপর হচ্ছে ওষুধ আসেই। তো এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপরে কিন্তু নিতে হবে। তো আমি বলবো না যে বাচ্চার বাজার হচ্ছে 40-45 টাকা কিন্তু আপনি বাচ্চা নেবেন না, এটা আমি বলবো না, অবশ্যই নেবেন, তবে একটু জেনে বুঝে বাচ্চাটা নিলে আমি মনে হয় সবচেয়ে বেশি ভালো। আর আপনারা যখন মুরগিটা বিক্রি করবেন, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কীভাবে সোনালি মুরগির ওজনটা বাড়াবেন, তো
আপনারা অনেকে করে কি দেখা গেছে যখন মুরগির বয়স 60-65 দিন হয়ে যায়, দেখা গেছে 800 গ্রাম কোনো মানে কোনো রকম 800 গ্রাম হয় এমন টাইমে দেখা গেছে মুরগির বাচ্চাগুলো বিক্রি করে দেয়, মুরগিগুলো বিক্রি করে দেয়, যার কারণে কিন্তু আপনারা দেখেন এখন কিন্তু 800 গ্রামের যে মুরগিগুলো এগুলার রেট হচ্ছে 160 টাকা বা 65 টাকা পিস কেজি। তো আপনি যখন আপনার মুরগিটার ওজন যখন হবে 900 গ্রাম 950 গ্রাম বা 1 কেজি হবে, তখন কিন্তু এটার রেটটা কিন্তু আপনার আর 10 টাকা বেশি থাকে সবসময়। এটা যখন মুরগি বাজার যখন থাকে 200 টাকা, তখন কিন্তু আপনি যদি ওজন যদি 950 গ্রাম 950 গ্রাম বা 1 কেজি হয়, তখন কিন্তু আপনার ওজনটা রেটটা কিন্তু আরও বেশি থাকে। তো এই জন্য মুরগি কিন্তু যেই টাইমটা মুরগিটা বাড়ে, এটা হচ্ছে আপনার প্রায় 55 থেকে 65-70-75 এই টাইমে হচ্ছে মুরগি সবচেয়ে বেশি বাড়ে। আপনি কম খাওয়ালে সবচেয়ে বেশি বাড়বে হচ্ছে এই টাইমে। তো অনেকে দেখা গেছে 42 ব্যাগ খাবার খাওয়াইছেন, খাওয়ানোর পরে আপনি ভালোভাবে আমি যেই ওষুধগুলো আমি এর ভিডিও আগের ভিডিওটা অনেকে দেখেন নাই, দেখে নিতে পারেন, যে ওষুধগুলো বলছি ওষুধগুলো মিক্স করছেন, মিক্স করার পরে আপনি 60 দিন পালন করেন, মাত্র 42 বস্তা খাবার লাগছে, আপনার ওজন হয়ে গেছে 800 গ্রাম। তো আপনি কি আপনি যদি এখন বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনার আপনি বলবো যে আমি বলবো যে একটু লসের সম্মুখীন হচ্ছেন। কারণ হচ্ছে আপনি যদি মুরগিটা আরও 10 দিন রাখেন, আপনি যদি আরও 10 ব্যাগ খাবার বেশি খাওয়ান, আপনি যদি আরও ওষুধটা ভালোভাবে মিক্স করে আর 10 দিন খাওয়ান, তাহলে কিন্তু আপনার ওই তুলনায় কিন্তু খরচটা কম পড়বে এবং ওজনটা বেশি আসবে এবং আপনি একটু বেশি হাই রেটে বিক্রি করতে পারবেন, যার কারণে কিন্তু এটা অনেকেই জানে না বুঝে না। দেখা গেছে অনেক সময় 800 গ্রাম কোনো রকম হয়েছে, হ্যাঁ বিক্রি করতে হবে, যে কোনো উপায়ে মুরগি বিক্রি করতে হবে, কম বেশি হ্যাঁ বিক্রি করে দেন। তো এই জিনিসগুলো আসলে মাথায় রাখবেন, হয়তো 1-2 দিন বেশি হলে কোনো সমস্যা নাই, আপনার যখন আপনার ওজনটা বেশি আসবে মুরগির ওজন 900-950 গ্রাম হবে, তখন কিন্তু রেটটাও অনেক বেশি পাওয়া যায়। তো এই বিষয়গুলো অনেকে জানে না। তো আমি বলবো যে যারা প্রথম মুরগি খামার করেন বা কিছুদিন যাবৎ পালন করতেছেন, যদি প্রথম মুরগি খামার করেন তাহলে আমি বলবো যে খাবারটা দিবেন এটা হচ্ছে অবশ্যই সোনালী খাবারটা খাওয়াবেন। কারণ যারা অনেক দিন যাবৎ মুরগি পালে, 4-5 বছর 6-7 বছর যাবৎ মুরগি পালে, তারা কিন্তু মুরগির সম্পর্কে অনেক কিছু বুঝে। তারা কিন্তু আসলে যে ব্রয়লার যেই স্টার্টার বা ব্রয়লার যে গ্রোয়ারগুলো আছে, তারা কিন্তু এই খাবারে কিন্তু মুরগি পালন করে। কিন্তু প্রথমে যারা করবেন তারা কিন্তু আমি বলবো যে এই রিক্সে প্রথমে যাওয়ার কোনো দরকার নাই, কারণ এই রিক্সে আপনারা অনেক ভালোভাবে শিখে জেনে বুঝে তারপরে এই রিক্সে যেতে পারেন, কারণ এটা একটু রিক্স হয়ে যায়। তবে আপনি যদি এই রিক্স থেকে মানে সামনে এগিয়ে দিতে পারেন তাহলে আমি বলবো যে একটু মোটা অঙ্কে লাভবান হওয়া যায়। তো এই বিষয়গুলো আসলে অনেক কিছু বোঝার আছে, অনেকে বুঝে না, আমাকে ফোন করে অনেকে বলে যে ভাই মুরগির এখন কি বাচ্চা নিলে কেমন হবে, বাজার কি ভালো থাকবে কি না, বাচ্চার রেট একদম কম। তো এইটা আপনি মনে রাখবেন যে বাচ্চার রেট কম এই কারণে, ওই কারণ মুরগিটা যখন বিক্রি করা হবে তখন কিন্তু আসলে যেমন দেখেন এখন যদি আপনি মুরগিটা বিক্রি করেন তাহলে কুরবানিদের 1 মাস পরে পড়বে। তো এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু বাচ্চার বাজারও কিন্তু একটু একটু বাড়া শুরু করছে এবং মুরগির বাজারও আস্তে আস্তে বাড়া শুরু করবে। কারণ হচ্ছে আপনি যদি কুরবানিদের 2-1 দিন পরে বিক্রি করেন তাহলে একটু বেশি রেডি বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে বিক্রি করবেন তাহলে কিন্তু মুরগির বাজারটা অনেকটা কমে যাবে। তো এই অনুযায়ী আপনারা এইগুলো বিষয়গুলো আপনারা ভালোভাবে জানবেন বুঝবেন, তারপরে আপনারা যদি মুরগির খামারগুলো করেন তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো। তবে কম আমি বলবো যে আপনারা হয়তো এইটুকু আমি অনুমান দিতে পারবো যে 1000 মুরগি থেকে আপনারা যদি ভালোভাবে জেনে বুঝে পালন করতে পারেন তাহলে আমি বলবো যে মোটামুটি আপনারা 30,000 টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন। একদম কম রেটের মুরগিতে, একদম কম রেটের বাজার থাকলেও আপনারা 25-30,000 টাকা ইনকাম করতে পারবেন 1000 সোনালী মুরগি থেকে। এছাড়া তো বুঝিনি কাঁচামাল, যদি বাজারটা অনেক হাই থাকে তাহলে কিন্তু প্রায় 40-50 বা 60,000 টাকাও ইনকাম করা যায়, 75,000 টাকাও ইনকাম করা যায়। এবং আমাদের এলাকায় অনেকেই করছে এটা, গত সিজনে মাত্র 5-6 মাস বা 3-4 মাস আগে, মানে রোজার ঈদের রোজা রমজানের 1-1.5 মাস আগে অনেকেই এমনভাবে লাভবান হয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, মাথায় রেখে যদি আপনারা খামার করেন আমি মনে করি অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। আর একটা কথা হচ্ছে অনেকে বাকিতে ব্যবসা করেন, আসলে বাকিতে ব্যবসা করাটা আসলে কতটা বেশি টাকা আসলে রেট নেয় ডিলাররা, এটা যদি আপনারা আসলে এটার যে গোপন জিনিস সেটা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আমাকে অবশ্যই অনেকে খারাপ ভাববেন। তো এই বিষয়গুলো আমি বলতে চাচ্ছি না, কারণ আপনারা যদি বাকিতে ব্যবসা করেন তাহলে কিন্তু ডিলারই আপনাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে যায়। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আর ডিলাররা কিন্তু একটা ডিলার যখন তার কোম্পানি থেকে খাবারটা আনে, তো আমি এইটুকু বলতে পারি যে 1000 মুরগি থেকে আপনি যখন ডিলার আপনি যদি 1000 মুরগি পালন করেন তাহলে কিন্তু আপনি নিজে কোম্পানি থেকে খাবার আনতে পারবেন না, কিন্তু আপনি যদি 5-10 হাজার মুরগি পালন করেন সোনালী মুরগি তাহলে কিন্তু আপনি নিজে গিয়ে একদম ডিলারশিপ ছাড়াই আপনারা কিন্তু কোম্পানি থেকে খাবার আনতে পারবেন।
নিজে গিয়ে নিজে একদম নগদ টাকায় খাবার আনতে পারবেন। তো আমি মনে করি যদি 5,000 টাকা যদি আপনি 5,000 মুরগি যদি আপনি পালন করেন, তো আপনারা যদি 5,000 মুরগি খাবার যদি আপনারা নিজেরা কোম্পানি থেকে কিনে খাওয়ান, তাহলে আপনার বাকি থেকে এমনিতেই আপনার কী বলবো 70-75,000 টাকা 5,000 মুরগিতে 70-75,000 টাকা আপনার এমনিতেই থাকতেছে। মানে এটা যদি আপনি বাকিতে ডিলারের সাথে ব্যবসা করেন তাহলে 70-75,000 টাকা ডিলার নিয়ে যাচ্ছে। হয়তো আমার কথাটা আপনারা বিশ্বাস করবেন না, কারণ কিন্তু এটাই আসলে সত্যি কথা। এই কথাটা ডিলাররা কোনো সময় কাউকে বলবে না, কারণ আমার আমি কয়েকটা কোম্পানির সাথে আমি ঘুরেছি এবং দেখেছি জেনেছি। তো আমি নিজেও ইনশাল্লাহ ডিলারশিপ নিব, তবে এখন না কিছুদিন পর। তো এই বিষয়গুলো আমি আগে জেনেছি। তো আপনারা যদি অনেক বেশি মুরগি পালন করেন তাহলে আমি এই রিকোয়েস্টটা করবো যে আপনারা অবশ্যই নগদ টাকা দিয়ে আপনারা কোম্পানি থেকে খাবার এনে তারপরে কিন্তু ব্যবসা করতে পারেন। কোম্পানি অনেক আছে, আপনারা হয়তো অনেকে জানেন না যে আসলে কীভাবে কোম্পানিতে খাবার আনা যায়। এটা একদমই আপনারা যেমন নিজে থেকে মার্কেট থেকে যেমন বাজার করেন নগদ টাকা দিয়ে, এমনভাবে আপনারা খাবার আনতে পারবেন কোম্পানি থেকে। যেমন গাজীপুরে অনেক কোম্পানি আছে, ফিড কোম্পানি আছে গাজীপুরে, আপনারা গাজীপুর মাওনা শ্রীপুর এগুলো কিন্তু অনেক ফিড কোম্পানি আছে, আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা গেলে ও ম্যানেজারের সাথে কথা বলে আপনারা নিজেরাই কিন্তু আপনারা যেই পরিবহন খরচটা এটা কিন্তু কোম্পানিও হাফ হাফ বহন করবে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই আমলে নিতে পারবেন এবং বেন খাটিয়ে দেখতে পারেন। তো এটা আমার কথা না, কিন্তু আমাদের এলাকায় অনেকেই পালন করে, একজনের 10-12,000-15,000 সোনালি পালন করে। তারা কিন্তু একদম নিজেরা 4-5 জনে মিলে কিন্তু এক গাড়ি মাল নিয়ে আসে, বা একদম বড় দেখা গেছে 20-25 টন মাল একবারে নিয়ে আসে সবাই মিলে। তো এখানে কিন্তু ডিলারের কোনো প্রয়োজন হয় না। তো ডিলার ছাড়া আসলে কী পরিমাণ লাভ, এটা যদি আপনারা ডিলার ছাড়া যদি আপনারা কোম্পানিতে যোগাযোগ করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই টিপসগুলো আপনাদের দিলাম আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।